আমাদের প্রতিনিধি বাবুঘাট থেকে সমীরণ পাল রয়েছে। সমীরণ, যেরকম খবর রয়েছে যে ল্যান্ডফলের সময় 135 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার আগে রাজ্যে কি প্রভাব পড়তে পারে, কারণ 70-80 কিলোমিটার বেগে কলকাতায় ঝোড়ো হাওয়া বইবার মানে খবর রয়েছে। আগামী 2-3 দিন ধরে রাজ্য জুড়ে দুর্যোগ চলবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে রবিবার রাত্রির 11টা থেকে 1টার মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল আসতে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝখানে, এবং তারপরে প্রবল বর্ষণ শুরু হবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেক্ষেত্রে 110-120 কিলোমিটার ঘন্টায় প্রতি হাওয়া বইবে এবং সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় 70-90 কিলোমিটার বেগে হাওয়া বইবে, অর্থাৎ প্রবল দুর্যোগ এবং সমুদ্রের জলস্তর 1 মিটার পর্যন্ত বাড়তে পারে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দর বলে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। যারা এই সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, এবং তার পাশাপাশি বলা হচ্ছে আগামী 27 তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীরা কোনোভাবেই তারা যাবেন না, এরকম নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে বলি 27 তারিখ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই সমস্ত জায়গায় অতি ভারী বর্ষণ হবে, সেক্ষেত্রে 70-90 কিলোমিটার বেগে হাওয়া বইবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, কার্শিয়াং এবং সেখানেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি তোমাকে যেটা আগে বলছিলাম যে বর্তমান বোঝা যাচ্ছে 27 তারিখ তো অবশ্যই, 28 তারিখও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত রয়েছেন। রামকৃষ্ণ বাবু, কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল, কারণ আমরা মানে এই রাজ্য দেখেছে আমফান দেখেছে, ইয়াস দেখেছে, অবশ্যই আয়লা তো দেখেইছে, সেখান থেকে সতর্কতা নিয়ে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এবং এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে? অ্যাকচুয়ালি ভয়ঙ্করের ব্যাপারটা ডিপেন্ড করছে সিনপটিক সিচুয়েশানের উপরে বা জিওগ্রাফিক্যাল সিচুয়েশানের উপরে, কেননা আমাদের এই বে অফ বেঙ্গল রিজিয়নটা প্রকৃতপক্ষে দুর্বল জায়গা, পলিমাটির জায়গা, এখানে পাহাড়ের চিহ্ন মাত্র নেই। একটা ব্রিজ বানাতে গেলে ইঞ্জিনিয়ারদের হাজারবার ভাবতে হয়। সেই কারণে এখানে কিন্তু উইন্ড স্পিড যদি 100 কিলোমিটারও হয় তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে না। আর যেহেতু এটা খুব ধীরে ধীরে আসছে, ধীরে বলতে 15-20 কিলোমিটার পার ঘন্টা আসছে, এখান থেকে ধরুন 400 কিলোমিটার দূরে রয়েছে, এটা আস্তে আস্তে 8টা, 9টা বা 10টাও হয়ে যেতে পারে। তো এই সময়ের মধ্যে আরও কিন্তু এনার্জি গেইন করে নেবে, যেহেতু এখনও সাইক্লোনিক স্টেজে পৌঁছয়নি, সাইক্লোনিক স্টেজে পৌঁছানোর পরে এ আরও গেইন করবে। সুতরাং এই উইন্ড স্পিডের জন্য প্লাস যে জলোচ্ছ্বাস, এর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্টই হবে বলে আশা করা যাচ্ছে।